নিয়ন আলোয় ঝলসে ওঠা রাতের শহরের মতো আমরাও ভেসে বেড়াই নিজেদের অতৃপ্ত বাসনা রঙিন দুনিয়ায়। সারা রাত মনে যায় নিজেদের মায়াবী অট্টালিকা, আর একটু একটু করে নিজেদের অবচেতনে এগিয়ে চলি সুখের সেই অন্তিম মুহূর্তের দিকে। আর ঠিক তখনই চারিদিকে আলো ফুটে ওঠে, আবার একটা ভোর হয়, একটু একটু করে জেগে ওঠে শহরটা। আর কংক্রিটের এই ধূসর জঙ্গলে আরও একবার চাপা পড়ে যায় আমাদের রঙিন চাওয়া পাওয়ার সব বেহিসেবি ফর্দ। আমরা মেতে উঠি হিসেব মেলানোর খেলায়, ছুটতে শুরু করি আরো জোরে আরো জোরে। সময়কে টপকে যেতে চাই, কখনো বা হাল ছেড়ে দিয়ে পিছন ফিরে তাকাই। আর এই ক্রমাগত এগিয়ে চলা ও পিছিয়ে পড়ার মাঝে মাঝে উঁকি দিয়ে যায় আমাদের রঙিন ফর্দের একাতখানা শব্দ। আমরা আশায় বুক বাঁধি নতুন করে এই ধূসর জঙ্গলেরই বুকে। এখানে কাশফুলের ঘ্রাণ যদিও নেই, তবু পোড়া ডিজেলের গন্ধেই একটা মন মাতানো মাদকতা। আবার নতুন জীবনের শপথ নেওয়া প্রতিবারের মতোই। এরই মাঝে আমাদের ডাকে শহরে আসছেন কিছু মানুষ, ওদের রঙিন পৃথিবীর একচিলতে রং আমাদের গায়ে মাখিয়ে দিতে। আমার নাম অজয় দাস, আমি প্রথম সেজেছি চৈতন্যদেব, তারপরে ধরুন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিবেকানন্দ এবং রাজা রামমোহন রায় এবং বিভিন্ন বিয়েবাড়িতে অনুষ্ঠানে ধরুন ওয়েলকাম, তারপরে ধরুন দ্য স্ট্যাচু অফ লিবার্টি, তারপরে হচ্ছে তারাপীঠের কালী এবং দুর্গা এবং সমস্ত দেবদেবীর মধ্যে যতটুকু আমাকে অ্যাডজাস্টেবল আছে সেটাই আমি সেজেছি। জীবনোদ্ধার করেছি আমি কৃষ্ণনগর করেছি, আর হচ্ছে কাটোয়া করেছি, আর এই কলকাতা আপনাদের এখানে একটা প্রোগ্রাম করতে এসেছি যেহেতু আপনাদের দেখেছেন।
আমার নাম কার্তিক দত্ত, আমি নেতাজি বিবেকানন্দ বেসরকারি চার্লি স্পেশালিস্ট আমি ওয়েলকাম সব রকম করি। এখানে বর্তমানে আমি সরস্বতী ভূমিকা অভিনয় করব। না, দাঁড়িয়ে থাকা বলতে কি, আমরা তো এক ধরনের মডেলিং করি না, জীবন্ত মডেল আমরা যেটা বলি, এক ধরনের করি না, যেটা আমরা থিমের উপর করি সেটা আমরা তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার আমাদের কোনো ব্যাপার না, খুব বেশি হলে আধ ঘন্টা, আবার পর্দা পড়ে যাচ্ছে আবার 10 মিনিট পরে আমরা করছি, সেতে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কোনো ব্যাপার থাকছে না। এবার এতেও যেখানে আমাদের ফিক্সড মডেল হয় সেখানে আমাদের 2 ঘন্টা আড়াই ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু সেটা সিচুয়েশনের ওপর নির্ভর করে। সময়ে আমরা ব্রেক নিই, আবার যখন আমরা র্যালিতে বেরোই, প্রতিষ্ঠান করতে বেরোই, তখন আমাদের 4-5 ঘন্টাও দাঁড়িয়ে থাকতে হয়। ধরুন আমরা নাটক করতে করতে এই মডেল লাইনে এসেছি, আমরা বহুদিন ধরে নাটক করছি, তা নাটকের যে মূল ব্যাপারটা হচ্ছে কিছুটা, ধরুন আমরা নাটকে করতে করতে তরবারি নিয়ে ফিক্সড হয়ে যায়, সেইটা যখন যখন দর্শক আমরা ফিক্সড হয়ে গেছি হাততালি দিল তখন আমাদের খুব ভালো লাগলো, সেই থেকেই আমরা মডেল লাইনে এসেছি। মডেলটা করতে আমাদের খুব ভালো লাগে, মেনলি অর্থনৈতিক একটা ব্যাপার আছেই, সব কিছুর সঙ্গে অর্থনৈতিক ব্যাপার আছে, মেন যে লোককে আমরা আনন্দ দিতে পারি এইটাই আমাদের সবথেকে বড় পাওয়া। পুজোর চাহিদা দিন কাটাই বড় সুখে, মাথায় বান্ধি এল চুলার রং মেখেনি মুখে, দুর্গা পুজোর চাহিদা দিন কাটাই বড় সুখে, কেউ সাজি মা কেউ লক্ষ্মী কেউ বা সরস্বতী, কেউ সাজি কার্তিক কুমার কেউ বা গণপতি, কেউ সাজি মা কেউ লক্ষ্মী কেউ বা সরস্বতী। আমি কার্তিকের চরিত্র অভিনয় করছি। আমি লক্ষ্মীর চরিত্র অভিনয় করছি। আমি সিংহের অভিনয় করব। দুর্গার থেকে আমি গণেশ করি। সরস্বতী ভূমিকা অভিনয় করব। আমি অসুরের ভূমিকা অভিনয় করব এবং দুর্গা। ওদিকে কুমোরটুলিতে যখন রাঙানো হচ্ছে প্রতিমা, এদিকে ধীরে ধীরে এরাও তখন সেজে উঠছে দেবদেবীর রূপে। কস্টিউমগুলো আমরা কিছু কিছু কলকাতাও কিনতে হয়, কিছু নিজের দিক থেকেও এলাকায় পাওয়া যায়। মেকআপ আমরা একদম টিউব মতো পাওয়া যায়, সেই যে মেকআপটা ওটা আমরা সারা গায়ে কস্টিউমটা যেখানে যার যেরকম প্রয়োজন সেখানে লাগাই। চুল যেরকম এক্সট্রা চুল মানে কেটে দিয়ে হয়, মানে এমনি বড়ো চুল দিয়েও করতে হয়, যেরকম মেয়েদের মতো চুল পাওয়া যায় ওগুলো দিয়েও সাজানো হয়, বা এরকম যে ছেলেদের দাড়ি ফাড়ি লাগাতে হয় তখন আলাদা ক্রেপ পাওয়া যায়, সে আলাদা ক্রেপ দিয়ে সাজাতে হয়। Thank you.
মানে যতটা আমি দুর্গার যে বই প্রকাশ, হ্যাঁ আমি একটা সাধারণ সত্যি একটা পুরুষ সেটা দেখতেই পাচ্ছেন স্বাভাবিক, আমি সেইটাকে নারীর রূপ ধরে যতটা বই দর্শকের কাছে মনোরঞ্জন করতে পারি আমি সেইভাবেই চেষ্টা করেছি। ফিলিংসটা ওইভাবে না আসলেও যখন ড্রেস পোশাক পরি তখন আমার মধ্যে একটা আলাদা বই প্রকাশ ঘটে, সেটা নারী নারী যদি সাজিয়ে নারী তো অবশ্যই আমি চেষ্টা করব এবং আমার বই প্রকাশ সেইভাবেই আমি অন্তর্ভুক্ত করি। আমাদের আলাদা করে কোনো অনুভূতি হয় না, মূলত আমরা তো গ্রুপ থিয়েটারের মাধ্যমেই এসেছি এখান থেকে এখানে। তা আমাকে যদি ডাকাতের চরিত্রে অভিনয় করতে হয় সেখানে তো আমি অরিজিনাল ডাকাত নয়, তো আমাকে অভিনয় করতে হচ্ছে। তো এখানে লক্ষ্মী সরস্বতী বলে আমাদের কিছু নেই, আমরা সবটাতেই অভিনয় করতে পারবো। অসুর, সিংহ এবং দুর্গা সবথেকে টাফ এই দুর্গার সেটের মধ্যে, কারণ দুর্গার একটা পা মাটিতে থাকে, একটা পা নয় সিংহের পিঠে থাকে, নয় অসুরের থায়ের ওপর থাকে। আর অসুরের একটা হাত যে এরকম দুমড়ে সেই অসুরকে মা দুর্গার দিকে তাকিয়ে থাকা, এই পোজটা নিয়ে দাঁড়িয়ে থাকা খুব টাফ ব্যাপার। এটা আলাদা অনুভূতি একটা সম্পূর্ণ, কারণ যেহেতু বেশিরভাগই পুরুষের সাজে সজ্জিত হয়, কিন্তু এটা যেহেতু ফিমেল সাজ আমাদের, এই এটা আলাদা। গণেশটা ভালো লাগে করতে, আমার যারা ডিরেকশন মাস্টার আছে তারা আমাকে গণেশই সাজায়, আমাকে হয়তো গণেশের মতন একটু দেখতে, এই আর কি। তবে আমাদের করতে হয় অভিনয়টা ভালোই পাবে, কেন আমাদের ব্যাপার হচ্ছে দর্শককে দেখানোর জন্যে, যদি যখন আমি পোশাকটা পরি তখন কিন্তু আমার শরীরে আলাদা একটা শক্তি ধারণ হয়ে যায়। সুবিধা অসুবিধা কিছুই হয় না, আমরা সেটা ওগুলো আপনাদেরকে দর্শক হয়ে নির্ভর করে আমাদের জোরটা বেড়ে যায়। ওদের অবাক চোখে আমাদের রঙিন আশ্বাস, আর এই দুই পৃথিবী যখন মিলেমিশে একাকার, সেই সন্ধিক্ষণে জেগে ওঠেন মা দুর্গা। অবয়বহীন থেকে দৃশ্য হয়ে ওঠেন আমাদের বড় আপন মা দুর্গা, জ্যান্ত দুর্গা। মাথায় বাঁধি এলো চুলার রং মেখেনি মুখে, দুর্গা পূজোর চাহিরটা দিন কাটাই বড় সুখে। মাথায় বাঁধি এলো চুলার রং মেখেনি মুখে, দুর্গা পূজোর চাহিরটা দিন কাটাই বড় সুখে। কেউ সাজি মা কেউ লক্ষ্মী কেউ বা সরস্বতী, কেউ সাজি কার্তিক কুমার কেউ বা গণপতি, কেউ সাজি মা কেউ লক্ষ্মী কেউ বা সরস্বতী, কেউ সাজি কার্তিক কুমার কেউ বা গণপতি। মা দুর্গা রসস লীলা প্রেম রসর সুধা, তার করুণায় অন্য জোটে আগুন নিবে ক্ষুধার। মা দুর্গা রসস লীলা প্রেম রসর সুধা, তার করুণায় অন্য জোটে আগুন নেবে ক্ষুধার। সাইরটা দিন সইলা গেলে কষ্ট বড় হয়, সবাই মিলে বলো এবার মা দুর্গার জয়।